দই খাওয়ার উপকারিতা। দই ক্যালসিয়াম, ভিটামিন বি টু, ভিটামিন বি টুয়েলভ, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ একটি খাবার। দই খেলে শুধু শরীর ঠান্ডাই থাকে না, পাশাপাশি তাড়াতাড়ি খাবারও হজম করতে সহায়তা করে। রোজ এক বাটি দই খেলে শরীর ডিটক্স হয়। পরের প্রশ্ন, টক দই খাওয়ার উপকারিতা। টক দইয়ে রয়েছে প্রোবায়োটিক উপাদান এবং উপকারী ব্যাকটেরিয়া, যেগুলি শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও ভিটামিন এ, ভিটামিন বি সিক্স, ভিটামিন বি ফ্যাট, ক্যালসিয়াম, ফসফরাস সহ নানা পুষ্টিকর উপাদানে ভরপুর এই টক দই। টক দই শরীরে ক্ষতিকর বর্জ্য জমাতে দেয় না। পরের প্রশ্ন, মিষ্টি দই খাওয়ার উপকারিতা। দইয়ে থাকা ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ভিটামিন বি সিক্স পাকস্থলী সহজে গ্রহণ করে, তাই ভালো হজমের জন্য মিষ্টি দই খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এতে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া থাকে বলে বদহজম, কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি দূর করে। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। পরের প্রশ্ন, ওজন কমাতে টক দই খাওয়ার নিয়ম। পুষ্টিবিদদের মতে প্রতিদিন এক বাটি দই খেলে শারীরিক অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দুপুরে খাবার খাওয়ার পরে এক বাটি টক দই খেলে তা শরীরের জন্য নানা উপকার বয়ে আনে। তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন খাওয়া না হয়ে যায়। ওজন নিয়ন্ত্রণে রাখতে ফ্যাট এড়িয়ে চলেন অনেকে। পরের প্রশ্ন, বাচ্চাদের দই খাওয়ার উপকারিতা। দই পুষ্টিতে পরিপূর্ণ এবং শিশুদের বেড়ে ওঠার জন্য একটি আদর্শ খাবার। এতে আছে ভিটামিন এ, সি, বি সিক্স, ডি, ই, কে, রাইফ্লোবিন, ফলেট এবং নায়াসিন। এছাড়াও এর মধ্যে উপস্থিত ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, সোডিয়াম এবং অন্যান্য খনিজগুলি শিশুদের সার্বিক বিকাশের জন্য উপকারী। পরের প্রশ্ন, রাতে দই খাওয়ার উপকারিতা। টক দই শরীরের জন্য প্রয়োজনীয়। টক দইয়ের মধ্যে যে ব্যাকটেরিয়া, ভিটামিন এবং নানা রকমের খনিজ রয়েছে তা শরীরে প্রবেশ করলে শরীর ভালো থাকে। বিশেষ করে যারা দুধ সহ্য করতে পারেন না তারা বাড়িতে দই পেতে খেতে পারেন। এতে যেমন শরীর ভালো থাকবে তেমনি ত্বক এবং চুল ভালো থাকবে। পরের প্রশ্ন, খালি পেটে দই খাওয়ার উপকারিতা। গাজন প্রক্রিয়ায় উৎপন্ন খাবার যেমন দই ও আচার, খালি পেটে এসব খাবার খেলে শরীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড এর পরিমাণ বেড়ে যায়। দইয়ে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে মেরে ফেলে।